খানাপাড়ার USTMত ইজুন ইন্টার ইউনিভার্সিটি হ্যান্ডবল আর দবা প্রতিযোগিতা আরম্ভ। AIU ইজুন ইন্টার বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল আর দবা টুর্নামেন্ট 28 জানুয়ারি শনিবারের আরম্ভ হয়েছে USTM অর্থাৎ বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় মেঘালয়ত। USTMে এই আঞ্চলিক স্তরের প্রতিযোগিতা আয়োজন করেছে নতুন দিল্লির এসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজর অধীনত। পূবমণ্ডলর অধীনের মুঠ 26খন বিশ্ববিদ্যালয়ে দুটা শাখাত অংশগ্রহণ করেছে মহিলার বিভাগত। এই প্রতিযোগিতা 31 জানুয়ারীলৈকে অব্যাহত থাকিব। ভারতীয় পূবমণ্ডল হ্যান্ডবল ফেডারেশনের অধ্যক্ষ কল্যাণ গগৈ আর দবা সন্থার সভাপতি কন্দর্প কলিতায় ক্রমে হ্যান্ডবল আর দবা প্রতিযোগিতা উদ্বোধন করে। এই আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানত 500রও অধিক লোকে অংশগ্রহণ করে। হ্যান্ডবল টুর্নামেন্টত 20টা আর দবা প্রতিযোগিতাত 22টা দলে অংশগ্রহণ করেছে। AIU আর USTMর পতাকা উত্তোলন করে উপাচার্য ডক্টর বলেন্দ্র কুমার রাখে। ইয়াত উপস্থিত থাকে USTM ডক্টর আর কে শর্মা, উপদেষ্টা বিশিষ্ট রেফারি মধ্যস্থতাকারী শিক্ষার্থী আর আন সদস্যসকলের ভিতর। পতাকা উত্তোলনের পাছত শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তারপর ইজুন ইন্টার ইউনিভার্সিটি হ্যান্ডবল আর দবা টুর্নামেন্ট 2022-23 মুক্তি করার কথা ঘোষণা করা হয়। খেলোয়াড়সকল সম্বোধন করে প্রবীণ খেলোয়াই কল্যাণ গগৈয়ে কয় ইয়াত হ্যান্ডবলের যথেষ্ট সুযোগ আছে। এনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতাবুড়ে রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় খেলোয়াই প্রস্তুত করে। ইয়ার দ্বারা ভারতীয় দলক প্রতিনিধিত্ব করার সুযোগ বৃদ্ধি পাব। প্রদান করা সুন্দর আন্তঃগাঁথনি দেখি মই আনন্দিত USTM। এই সন্দর্ভত চ্যান্সেলর USTM মাহবুবুল হকে কয় যে বিশ্ববিদ্যালয়খন হয়েছে দেশের যুব প্রজন্মর এখন মঞ্চ প্রদান করার লক্ষ্যে ইমান ডর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। USTMে সদায় ক্রিয়াক উৎসাহিত করে, কিয়নো এটি একটা ক্ষেত্র যা দেশের জনসাধারণের মাজত আর বিশ্বব্যাপী একতা শান্তি আর সম্প্রীতি সমৃদ্ধ করে। ইয়ার পূর্বে ডক্টর বি কে দাসে আদরণী ভাষণ প্রদান করে আর ডক্টর আর কে শর্মায় শলাগর শরাই আগবায়। এই আটাইতকৈ গুরুত্বপূর্ণ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাত অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহ হয়েছে অটল বিহারী বাজপেয়ী বিশ্ববিদ্যালয় বিলাসপুর, ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয় উড়িষ্যা, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, হেমচান্দ যাদব বিশ্ববিদ্যালয় দুর্গ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়, মণিপুর বিশ্ববিদ্যালয়, MG কাশী বিদ্যাপীঠ, PT রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয় রায়পুর, সন্ত গাহিরা বিশ্ববিদ্যালয়, শহীদ মহেন্দ্র কর্মা বিশ্ববিদ্যালয় বস্তার, শহীদ নন্দকুমার পাটল বিশ্ববিদ্যালয় রায়গড়, TM ভাগলপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বর্ধমান পশ্চিমবঙ্গ, কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা, উৎকল বিশ্ববিদ্যালয় ভুবনেশ্বর, বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় জৌনপুর, পশ্চিমবঙ্গ রাজ্যিক বিশ্ববিদ্যালয় সিধু কানুহু মুর্মু বিশ্ববিদ্যালয়, মগধ বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় বিহার, APSU MP বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয় হাজারিবাগ, আদমাস বিশ্ববিদ্যালয় আর বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় মেঘালয়। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।